নমস্কার বন্ধুরা আমি শান্তনু আপনাদের সবাইকে স্বাগত বং বিজনেস দেখুন করা মানে কিন্তু একসাথে অনেকগুলো চাপ নেওয়া যদি আপনি কোন রকম প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করেন তাহলে সেই প্রোডাক্টের র মেটেরিয়ালস কোথায় পাবেন কিভাবে ম্যানুফ্যাকচারিং করবেন তার থেকেও বড় কথা সেই প্রোডাক্টটাকে কোথায় বিক্রি করবেন সব থেকে মেন ব্যাপার হচ্ছে এই বিক্রি বিক্রির জন্য কিন্তু একটা প্রচুর হেডেক থাকে সেলস টিম তৈরি করা থেকে শুরু করে মার্কেটিং করা সেরকম অ্যাডভার্টাইজিং করা এছাড়াও আপনি যদি সার্ভিস ইন্ডাস্ট্রিতে থাকেন তাহলে সেই সার্ভিস ইন্ডাস্ট্রি বা সার্ভিসটা কাদেরকে প্রোভাইড করবেন কমন ম্যানের কাছে কীভাবে পৌঁছাবেন কত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাবেন তার জন্য আপনাদেরকে অ্যাডভারটাইজ দিতে হবে তার জন্য আপনার একটা গুড প্রোফাইল তৈরি করতে হবে সব প্রচুর হেডেক থাকে কিন্তু আজকে এমন একটা বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করব যেখানে আপনার শুধু মালটার প্রডিউস করলেই কিন্তু আপনার প্রচুর পরিমাণে সেল হয়ে যাবে আপনার কারখানা থেকে কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্ন মানুষ কিন্তু আপনার কারখানা থেকে আপনার প্রোডাক্ট নিয়ে চলে যাবে এবং কিভাবে সেটাকে ম্যানুফ্যাকচারিং করবেন কোথায় র পাবেন এবং কিভাবে সেটাকে বিক্রি করে আপনি খুব ভালো রকম একটা বিজনেস এস্টাবলিশ করতে পারবেন সেটার জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখাটা খুব জরুরি আর একটা ছোটো রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে যে বেল আইকানটা আছে সেটা ক্লিক করতে ভুলবেন না কারণ এরকম ইউনিক ইউনিক বিজনেস আইডিয়াগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের কাছে আপডেট চলে যায় সেটার জন্য বেল আইকানটা কিন্তু ক্লিক করাটা খুব জরুরি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আপনারা দেখেছেন যে চারপাশে প্রচুর কিন্তু এখন স্টার্ট ঝড় উঠেছে বহু মানুষ বিজনেস করছে ছোট বড় মাঝারি প্রচুর বিজনেস হচ্ছে এবং যে কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে কিন্তু তার একটা প্যাকেজিং এর খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে আর সেই প্যাকেজ করার জন্য একটু যেগুলো হেভি গুডস মানে একটু যেগুলো ভারী জিনিস সেইগুলোর ক্ষেত্রে কিন্তু কার্টন প্যাকেজ হয় প্রচুর জিনিসে কাঁচের থালা বাটি গ্লাস থেকে শুরু করে বিভিন্ন পাথরের জিনিস বিভিন্ন খেলনা বিভিন্ন রকম খাওয়ার পর্যন্ত কিন্তু এখন এই কার্টন প্যাকেজিংয়ে প্যাকেট হয় আপনারা দেখেছেন বিভিন্ন যে অনলাইন অ্যাপসগুলো আছে তারা কিন্তু কার্টুনে প্যাক করে আপনারা দেখেছেন যে পিজার ডেলিভারি যেগুলো হয় তারা কিন্তু কার্টন করে মোমো ডেলিভার কিন্তু কার্টুনের প্যাকেজে হয় সেই প্যাকেটের থিকনেস ডিফারেন্ট হতে পারে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনের কার্টন প্যাকেজিং এ কিন্তু এখন ছোট ছোটো প্রোডাক্টগুলো ডেলিভার করা হয় সো আজকে সেই কার্টন কিভাবে বানাবেন প্যাকেজিং কার্টন কিভাবে বানাবেন সেটা নিয়ে আলোচনা করবো সবার শুরুতে বলি যে এই বিজনেস করার জন্য আপনাদের কি কী লাইসেন্সের লাগবে অ্যাজ ইউজুয়াল আপনাদের ট্রেড লাইসেন্স লাগবে এমএসএমই সার্টিফিকেট লাগবে তারপর পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে আপনাদের একটা এন নিয়ে নিতে হবে যদি আপনারা মিউনিসিপ্যাল এরিয়াতে থাকেন এছাড়াও আপনাদের কিন্তু জিএসটি রেজিস্ট্রেশন করে নিতে হবে কারণ আপনারা যখন প্রোডাক্টটা বানাবেন সেটা র মেটিরিয়ালকে কেনার জন্য কিন্তু আপনাদেরকে জিএসটি দিতে হবে আপনারা জিএসটি রিটার্নের বেনিফিটটা পাবেন না তারপর আপনারা যখন বিভিন্ন বড় বড় কোম্পানিতে আপনার প্রোডাক্টগুলো বিক্রি করবেন তখনও কিন্তু আপনাদেরকে জিএসটির নাম্বারে কিন্তু আপনাদের সেগুলো সেল করতে হবে সো সেটার জন্য জিএসটি রেজিস্ট্রেশনটা করিয়ে নেওয়া খুব প্রয়োজন আছে মোটামুটি এই কটা লাইসেন্স হলে কিন্তু আপনারা বিজনেসটা শুরু করতে পারবেন আর জায়গা কতটা লাগবে সেটা বলতে গেলে দেখুন এখানে আপনাদের কিন্তু একটা ফুল্লি অটোমেটিক মেশিন সেট রেডি করতে হবে তারপর আপনাদেরকে র মেটেরিয়ালস লাগতে হবে সব কিছু নিয়ে মোটামুটি বারোশো থেকে পনেরোশো স্কোয়ার ফিট জায়গা হলে আপনাদের এই বিজনেসটা শুরু করার পক্ষে ঠিক আছে তারপর আস্তে আস্তে যখন আপনার বিজনেস বাড়তে থাকবে তখন কিন্তু জায়গাটাও আপনাদেরকে বাড়াতে হবে শুরুতে বলি এই বিজনেস করার জন্য আপনাদের র মেটেরিয়ালস কি লাগছে র মেটেরিয়ালস বেসিক্যালি একটাই গ্রাউন কালারের যে কার্টুন শিট পাওয়া যায় সেই গ্রাউন বা গ্রে কালারের কার্টুন সিটের এরকম রোল পাওয়া যায় সেই রোল থেকেই কিন্তু আপনার মেন র মেটেরিয়ালস সেই রোলগুলোই কিন্তু আপনার মেন র মেটেরিয়ালস এই রোলগুলোকে বিভিন্ন রকমভাবে কেটে নিতে হবে যেমন যার যেরকম প্যাকেটের দরকার আছে সেই রকমভাবে আউটার প্যাকেটটাকে ডিজাইন করে ওই রকম একটা ডাই বানিয়ে পাঞ্চিং করে কিন্তু ডাইটাকে পাঞ্চিং করে কিন্তু কেটে নিতে হবে সিট কেটে নিতে হবে তারপর সিট কেটে নিয়ে এই মেশিনের মধ্যে ওগুলোকে রেখে দিলে তারপর অটোমেটিক্যালি এগুলো ভাঁজ হয়ে ক্লিপের সাহায্যে ক্লিপিংস হয়ে পুরো রেডি কিন্তু প্যাকেট তৈরি হয়ে যাবে খুব ইজি একটা প্রসেস খুব সহজেই কিন্তু আপনারা এর র মেটেরিয়ালস পেয়ে যাচ্ছেন যে কোনো জায়গা থেকে যে কোনো হোলসেল মার্কেট যে কোনো জায়গায় কিন্তু আপনারা এই র মেটেরিয়ালস বানাতে পারছেন তার মধ্যে ডাই ফিট করে কাটিং করতে পারছেন এবং সব কিছু কিন্তু ফুললি অটোমেটিক প্রসেসে হবে এবং সহজেই কিন্তু আপনি আপনার প্রোডাক্টটা তৈরি করে নিতে পারবেন এবার যেটা মেইন জিনিস আসে যে এই প্রোডাক্টটার থেকে কি কি প্রফিট আছে দেখুন র মেটেরিয়ালস এবং ম্যানুফ্যাকচারিং কস্ট সব কিছু নিয়ে সাইজের ওপর কার্টনের সাইজের ওপর সব কিছু ডিপেন্ড করে একটা এক ফুট বাই এক ফুট সাইজের কার্টন বানানোর জন্য আপনাদের মোটামুটি সাত টাকার মতন র এর কস্টিং আসে তারপর লেবার কস্ট কস্ট কারেন্ট কস্ট এবং আনুষঙ্গিক সব কিছু যার মধ্যে প্যাকেজিং থেকে শুরু করে সব কিছু অ্যাড হয়ে তিন টাকার মতন অ্যাড হয় অর্থাৎ দশ টাকায় আপনি এক ফুট বাই এক ফুট সাইজের একটা কার্টন বানিয়ে নিতে পারবেন যেটা আপনি মার্কেটে কিন্তু আরামে পঁচিশ টাকা পার পিস হিসেবে বিক্রি করতে পারবেন এর সাথে সাথেও শুধুমাত্র কার্টুন বানিয়ে নয় এর সাথে সাথে আনুষঙ্গিকভাবে কিন্তু আরও একটা বিজনেস অ্যাড হবে সেটা হচ্ছে প্রিন্টিং ইন্ডাস্ট্রি এই কার্টন বানানোর পর এর গায়ে কিন্তু আপনাদেরকে প্রিন্টিং করাতে হবে সো সেই রকম একটা ম্যানুয়ালি হোক বা সেমি অটোমেটিক হোক বা ফুললি অটোমেটিক হোক একটা প্রিন্টিং মেশিন কিনে কিন্তু কাস্টমারের ডিম্যান্ড অনুযায়ী বিভিন্ন কোম্পানির বিভিন্ন লোগো বিভিন্ন কাস্টমাইজ ডিজাইন করা কার্টুনের গায়ে যে ডিজাইনগুলো থাকে সেই ডিজাইনগুলো কাস্টমার বলে দিলে আপনারা সেগুলোকে প্রিন্টিং করে রেডি করে নিতে পারবেন এবং প্রিন্টিং করার ফলে কিন্তু আপনাদের আরও চার্জ কিছু অ্যাড অন হবে ধরুন পাঁচ টাকার মতন আপনার প্রিন্টিং কস্ট হবে আসবে কিন্তু সেটার জন্য আরও পাঁচ টাকা বেশি দাম বাড়িয়ে আপনারা বিক্রি করতে পারবেন সো প্রিন্টিংয়ের ব্যাপারটা নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব। আজকে জাস্ট কার্টন বানানোটায় ফোকাস দিচ্ছি সো আপনারা যে কার্টুনটা দশ টাকায় বানাচ্ছেন সেটা পঁচিশ টাকায় বিক্রি করতে পারবেন অর্থাৎ প্রতিটা কার্টুনে কিন্তু পনেরো টাকা করে প্রফিট থাকছে এরপরে কার্টুনের সাইজটা যত বাড়তে থাকবে কার্টুনের থিকনেস যতটা বাড়তে থাকবে তত কিন্তু আপনাদের প্রফিট মার্জিনটা আরও বেশি আসতে থাকবে আর ফুললি অটোমেটিক মেশিনে আপনারা এক ফুট বাই এক ফুট সাইজের বা এর থেকে ছোট বা এর থেকে কিছুটা বড়ো এরকম সারাদিনে দশ পনেরো হাজার কার্টুন আট ঘন্টায় বানিয়ে নিতে পারবেন আপনারা যদি মেশিনটাকে আরও বেশি টাইম চালান ষোলো ঘন্টা বা চব্বিশ ঘন্টা চালান আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা প্রোডাকশন তৈরি করতে পারবেন সো আপনারা যদি একটা মেশিন আট ঘন্টা চালিয়ে এটাকে ব্যবহার করেন তাহলে প্রতিদিনে আপনি কিন্তু আরামে পনেরো থেকে কুড়ি হাজার টাকা আর্ন করতে পারছেন এবং মাসের শেষে সেটা কিন্তু প্রায় সব রকম কস্ট কাটিং করেও কিন্তু পাঁচ থেকে ছ লাখ টাকা গিয়ে দাঁড়াচ্ছে সো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা খুব ইজিলি হাতের কাছে কিন্তু র মেটেরিয়ালস পেয়ে যাচ্ছেন আপনারা এই যে মেশিনগুলো এইগুলো বিভিন্ন ইন্ডিয়া মার্কেটের বিভিন্ন সাইটে পেয়ে যাবেন যে কোনো হোলসেল মার্কেটে পেয়ে যাবেন যারা বাংলাদেশে আসেন ঢাকায় ময়মনসিংহে এই জায়গাগুলো পেয়ে যাবেন মেশিনের দাম পড়ে যাচ্ছে আপনার মোটামুটি তিন থেকে সাড়ে তিন লাখ টাকা যদি একটু ভালো কোয়ালিটির মেশিন নেন তাহলে সেক্ষেত্রে পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা প্লাস জিএসটি চার্জ অ্যাড হবে এই টাকাটা ইনভেস্ট করে আপনারা খুব সহজেই প্রোডাকশান তৈরি করতে পারবেন এবং আপনার এতটাই ডিমান্ড থাকবে আপনি যদি প্রোডাক্টের কোয়ালিটিটা একটু ভালো করেন এবং প্রোডাক্টের রেটটা মার্কেটের তুলনায় যদি একটু কম করেন আপনার বাড়ি থেকে বা আপনার কারখানা থেকে কিন্তু সবাই এসে আপনার কাছ থেকে মাল নিয়ে চলে যাবে আপনাকে বাইরে গিয়ে কোথাও বেচতে হবে না আপনার কাছ থেকে কিন্তু এসে মাল নিয়ে চলে যাবে সো আপনি প্রফিট মার্জিনটা যদি একটু কম রাখেন মার্কেটে যারা বিক্রি করছে মার্কেট যে প্লেয়াররা বিক্রি করছে তাদের তুলনায় তাহলে কিন্তু বিক্রি করা নিয়ে প্রথম দিকে আপনাদের কোনো সমস্যা হবে না তারপর আস্তে আস্তে আপনার প্রোডাক্টের মধ্যে অ্যাড অ্যাড অন ভ্যালুটা যখন করতে প্রিন্টিং এর কোয়ালিটির কিন্তু ডিপেন্ড করছে আপনার কার্টুনের কোয়ালিটিটাও কার্টুনের কোয়ালিটিটা ডেফিনেটলি আমাকে ভালো করতে হবে কিন্তু প্রিন্টিং যদি একটু হাই ডেফিনেশন যদি আপনি গ্রাফিক্স প্রিন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রফিট মার্জিনটা আরও বেড়ে যাবে আপনার কার্টুনের কোয়ালিটিটা আরো হাই হয়ে যাবে সো সব কিছুকে যদি একটু ব্যালেন্সড ওয়েতে করতে পারেন তাহলে খুব ইজি একটা বিজনেস খুব প্রফিটেবল বিজনেস এবং হেডেক ফ্রিভাবে এই বিজনেসটা করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সো আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার